বন্ধুরা, আজ আমরা অত্যন্ত আনন্দিত। উত্তর পূর্ব ভারত এমারতের আমিরের বাংলা আঞ্চলিক কমিটির উদ্যোগে এবং ব্যবস্থাপনায় 7 জন অনাথ এতিম এসির বাচ্চাদের থাকার সুবিধার জন্য এই জলিলি আবাস গৃহটি নির্মিত হয়েছে। আপনারা সবাই দেখছেন, ওই যে সামনে একটা বাংলা ঘর, ওই যে সামনে ওই ঘরে বাচ্চাগুলো থাকতো, যেগুলো যে কোনো সময় জ্বর তুফান দিলে বিপদগ্রস্ত হওয়ার আশঙ্কা ছিল। সেখান থেকে যে জায়গায় আমরা দাঁড়িয়ে আছি, ওই জায়গাটা প্রায় 4 থেকে 5 ফুট, আবার একটু বেশি হতে পারে, গভীর ছিল। তাদের উদ্যোগে এবং আমাদের এই এলাকার বিশিষ্ট একজন মাওলানা আব্দুল হুসেন সাহেব, যিনি নিজের বাড়ির কাজের মতো আন্তরিকভাবে এই গৃহটি সম্পূর্ণ তদারকি করে প্রস্তুত করেছেন। এছাড়া এখানে বলেছেন বিভিন্ন জন 50,000-20,000 লক্ষ টাকা দিয়েছেন বিভিন্নভাবে। এই আমার দোস্ত মাওলানা আনোয়ার হোসেন সাহেব। আরেকটি কথা খোলাভাবে বললে, তিনি কিন্তু নদোয়া সংগঠনের এই সদস্য নন। এটাই আমাদের চরিত্র হওয়া উচিত। আমরা পৃথিবীর যে কোনো সংগঠনের, যে কোনো মজহবের, এমনকি মুসলমান ব্যতীত হিন্দু খ্রিস্টান অসহায় যে কোনো মানুষের সাহায্যের জন্য এগিয়ে আসা আমাদের মানবিক কর্তব্য। এটা নয় যে নদোয়া উদ্যোগ নিয়েছে কেবল নদোয়ার লোকেরা করবে। নদোয়া হোক, জমিয়ত আহলে সুন্নত, আহলে হাদিস, হিন্দু মুসলিম, যে কোনো বিপন্ন মানুষের পাশে দাঁড়ানো মানুষের কাজ। এই জন্য আল্লাহর নবীজি বলেছেন, আল্লাহু ফি আয়নিল আবদ মা কানাল আবদু ফি আয়নি আখিহি। মানুষ যতক্ষণ তার আদম সন্তান হিসাবে তার অন্য কোনো ভ্রাতা ভগ্নীর সাহায্য করতে থাকে, আল্লাহ ততক্ষণ তার সাহায্যে এগিয়ে আসে। সুতরাং এখানে যারা উদ্যোগী হয়ে এই যে গৃহটি, এই গৃহটি আমি মনে করি শেরালিপুরে বর্তমানে এ ধরনের সুন্দর এবং শক্ত মজবুত কাঠামোর ঘর খুব কম আছে। এবং আপনার নামটা রিয়াজউদ্দিন, আমার কথাটা ঠিক কিনা? এবং এই গৃহের মধ্যে চালে যে টিন লাগানো হয়েছে, এই টিনও সচরাচর সব মানুষে ব্যবহার করে না। আমার উদ্যোক্তারা